হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। তো বন্ধুরা, আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ড্র সিস্টেমে প্ল্যান্ড ওয়ার পারমিট ভিসার নিয়ম। প্ল্যান্ড ওয়ার পারমিট ভিসা যে ড্র সিস্টেমে যে প্ল্যান্ড ওয়ার পারমিট ভিসা দেওয়া হয় সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এটা খুবই ভাইটাল একটা বিষয়। তো যারা এই বিষয় নিয়ে আমাদেরকে বিভিন্নভাবে মেসেজে এবং ইনবক্সে যারা নক করেছেন যে এই বিষয়ে জানতে চান, তাদের জন্য মূলত আজকের এই ভিডিও। আজকে আপনারা জানতে পারবেন খুব সহজে পোল্যান্ডে ভিসার জন্য আবেদন করবেন কিভাবে। এবং বেশ কিছুদিন ধরে আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মে গুজব ছড়িয়ে আছে পোল্যান্ড ভিসার জন্য আবেদন করতে পারবেন না অনেকেই। কিন্তু এই গুজব সম্পূর্ণ সত্যি হলেও আংশিক গুজবটি সত্য, সম্পূর্ণ সত্যি না হলেও আংশিক বিষয়টা সত্য। কেন এই গুজবটি সত্য? যে বিষয়ে আপনার সামনে এই বিষয়ে যে তথ্যটা পাইছি সেটা আপনার তুলে ধরবো। সেটা হচ্ছে সকল গুজবকে পিছিয়ে ফেলে গত 22 সেপ্টেম্বর যে এই বিষয়টি পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়, অর্থাৎ এই নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হয় ভারতের পোল্যান্ড এম্বাসি থেকে ভিসা সংগ্রহ করতে পারবে সাধারণ জনগণ। শুধুমাত্র সি ক্যাটাগরি ভিসার জন্য আবেদন জমা দিতে পারবে প্রার্থীরা। ড্র সিস্টেমে পোল্যান্ড ওয়ার্ক পারমিট ভিসা সম্পর্কে জানার পূর্বে আমরা জানবো সেই ক্যাটাগরির ভিসা কোনগুলো। মূলত সেই ক্যাটাগরির ভিসা হচ্ছে মেডিকেল ভিসা, ট্যুরিস্ট ভিসা, ভিজিট ভিসা। এগুলো খুব সহজে আবেদন করা যাবে এবং অ্যাপ্রুভ পাওয়া যাবে খুব তাড়াতাড়ি। আরেকটি বিষয় আপনাদের সামনে ক্লিয়ার করি, সেটা হচ্ছে বাংলাদেশের সুইডিশ এম্বাসিতে পোল্যান্ড ভিসার জন্য আবেদন করা যাবে। এই বিষয়গুলো অনেকেই জানতো না। এই পদ্ধতি শুধু এখন নয়, বহু বছর আগেই চলে আসছিল, কিন্তু অনেকেই জানতো না শুধু কি এজেন্ট কি হাইলাইট করে আসছিল। পোল্যান্ড ওয়ার পারমিট ভিসা পাওয়ার নিয়ম হচ্ছে এখন আমার সে মূল কথা। অর্থাৎ আপনি আপনার ডি ক্যাটাগরি ভিসা আবেদন করবেন এবং পাবেন। মূলত ডি ক্যাটাগরি ভিসা হচ্ছে ফ্যামিলি ভিসা, ওয়ার্কিং ভিসা ইত্যাদি, মানে ওয়ার্ক পারমিট যাকে বলে। বিষয়গুলোর জন্য বেশ ঝামেলার মুখে পড়তে হয়, কেননা এই ধরনের বিষয় হচ্ছে দীর্ঘমেয়াদী, যার কারণে প্রসেসিং এবং নিয়মকানুন বেশ জটিল। কিন্তু হচ্ছে এখান থেকে আপনারা পোল্যান্ড এম্বাসিতে গিয়ে সরাসরি আবেদন করার সুযোগ পাচ্ছেন। এই জন্য উক্ত অফিস থেকে আপনাকে একটি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। ড্র সিস্টেমে পোল্যান্ড ওয়ার্ক ভিসা নেওয়ার জন্য অন্যতম একটি ধাপ হলো এটি। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আপনাকে তাদের অফিস থেকে একটি অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে। এই অ্যাপ্লিকেশন ফর্ম মূলত অনলাইনে পদ্ধতিতে করা হয়ে থাকে। এজন্য আপনার প্রয়োজন হবে মোবাইল নাম্বার, পাসপোর্ট নাম্বার এবং ভিসা তথ্য দিয়ে এখান থেকে একটি কনফার্মেশন লিঙ্ক পাঠাতে হবে। সেটি কনফার্ম করলে পেয়ে যাবেন আপনার আবেদন প্রক্রিয়ার শেষ ধাপ। আপনাদের সকল তথ্য ভেরিফাইয়ের জন্য 2 থেকে 3 দিন সময় নেবে। যদি আপনার তথ্য কোনো ভুল হয় তাহলে আপনার ভিসাটি রিজেক্ট করে দেবে। যদি সঠিক হয় তাহলে পুল করার জন্য আপনাকে একটি লিঙ্ক দেওয়া হবে। লিঙ্ক প্রবেশ করে পুল ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে পারবেন। অ্যাপ্লিকেশন শেষ করা হলে সর্বশেষ আপনাকে একটি পিডিএফ ফাইল ডাউনলোড করতে বলা হবে। ফাইলটি ডাউনলোড করুন এবং সংরক্ষণ করবেন। প্রতি সপ্তাহে একদিন করে ইলেকট্রনিক ড্র হয়ে থাকে। ড্রতে যার নাম আসবে তিনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন এবং তাকে ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ড্র সিস্টেমে পোল্যান্ড ওয়ার পারমিট ভিসা বেশ কিছু সুবিধা রয়েছে। যেমন ড্র সিস্টেম লাখ লাখ টাকা খরচ করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় না, আর ফেক ভিসার কারণে যে জাপেট করার সমস্যা হয় না। প্রথমে এই বিষয়ে ক্লিয়ার করে দেয়া হয় বলে অনেকেই সময় অর্থ বাঁচাতে পারে। আপনি যদি নিজে আবেদনের সিস্টেম বোঝেন তাহলে নিজে আবেদন করতে পারবেন। আর যদি না পর্যন্ত কাউকে যে আবেদন করবেন, এক্ষেত্রে কোনো ধরনের ভিসা ফি প্রদান করতে হয় না। শুধুমাত্র আপনি যাকে দিয়ে আবেদন করবেন তার পারিশ্রমিকটুকু দিলেই হবে। তবে একটি বড় ধরনের অসুবিধা দেখা যায়, সময়ের ব্যাপার। আপনার সঠিক সময় তথ্য দেওয়ার পরেও 5 থেকে 6 মাস লেগে যেতে পারে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার বিষয়ে। প্রত্যেক দিন অল্প সংখ্যক মানুষকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়ে থাকে, তবে এর আগে আগেও পেতে পারেন, সেটি নির্ভর করে আপনার ভাগ্যের উপর। আসলে ইউরোপটা সবসময় ভাগ্যেরই বিষয়। এই ছিল ড্র সিস্টেম পোল্যান্ড ওয়ার পারমিট ভিসা সংক্রান্ত তথ্য। এই বিষয়ে কিছু প্রশ্ন জানাবো যা বিভিন্ন পাঠকরা প্রশ্ন করে থাকে আমাদেরকে। তো ড্র সিস্টেম অ্যাপয়েন্টমেন্ট পেতে কতদিন সময় লাগে? এটা হচ্ছে নির্দিষ্ট কোনো সময় নেই। এর জন্য ইলেকট্রনিক পদ্ধতির ড্র হয়ে থাকে, কতদিন পর্যন্ত সময় লাগবে সেটি বলা সম্ভব হয়নি। 5 থেকে 6 মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে, তবে ভাগ্য ভালো হলে এর আগেও করতে পারবেন। এ বিষয়ের জন্য খুব কম পরিমাণ অর্থ খরচ হয়ে থাকে, কিন্তু আবেদনের জন্য কোনো টাকা খরচ হয় না যদি আপনি নিজে আবেদন করতে পারেন।
বন্ধুরা, যারা পোল্যান্ডের ড ভিসায় যারা যেতে চান তাদের জন্য আর একটু ক্লিয়ার করে বলি যে যারা ড ভিসায় যেতে চান বা পোল্যান্ডে যে ড ভিসাটা আছে এটাকে নতুন একটি প্রোগ্রাম বলতে পারেন, এই বিষয়ে যারা যেতে চান তাদেরকে প্রথমত আপনাকে ভিসার জন্য আবেদন করতে হবে। ডি ক্যাটাগরি ভিসার জন্য আবেদন করবেন এবং আবেদন করবেন ডি ক্যাটাগরি ভিসা হচ্ছে ফ্যামিলি ভিসা, ওয়ার্কিং ভিসা, এই ভিসার জন্য আবেদন করবেন। করার পরে আমি যে অফিস দুটো কথা বললাম সেখান থেকে আপনার অ্যাপয়েন্টমেন্ট নেবেন। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সময় আপনাকে তাদের অফিস থেকে একটি ফর্ম পূরণ করতে হবে, আর এই অ্যাপ্লিকেশন ফর্ম মূলত অনলাইন পদ্ধতিতে করা হয়ে থাকে। আবেদন ফর্ম পূরণ করার পরে, আপনার সেন্ড করার পরে যদি তারা আপনাকে একটা পিডিএফ ফাইল পাঠায়, তাহলে আপনি মনে করবেন যে আপনার ভাগ্য লেগে গেছে, আপনি ড্রতে জয়যুক্ত হয়েছেন, বিষয়টা এরকম। তো বন্ধুরা, এই ছিল আজকে আপনার জন্য আমাদের যে পোল্যান্ডের ড ভিসা আছে, যারা ভাগ্যে বিশ্বাস করেন, যারা চিন্তা করেন যে না ভাগ্য বলে কিছু আছে, তাদের জন্য মূলত এটি একটি বিষয়। কারণ এখানে ড ভিসাতে অনেক লোক পোল্যান্ডে যাচ্ছে, আপনারা চেষ্টা করতে পারেন। চেষ্টা করার ক্ষেত্রে যে আমি ধাপগুলো বললাম সেই ধাপগুলো যদি আপনারা অনুসরণ করেন এবং বোঝার চেষ্টা করেন তাহলে হয়তো আপনাদের জন্য সহজ হবে। তো বন্ধুরা, আজ এপর্যন্তই, আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।